হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমাদের এবারে টিউটোরিয়ালের টপিকস হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ পালস জেনারেটর, অর্থাৎ একে একে আমরা যে স্পেশাল ফাংশনগুলো আছে এর ভিতরে যে টাইমারগুলো আছে, আমরা একে একে সব কয়টা টাইমারের কাজ কম বেশি দেখা শুরু করেছি। এটার মেন কারণ হচ্ছে আমরা যদি টাইমারগুলো এবং কাউন্টারগুলো সম্পর্কে সঠিক একটা কনসেপ্ট থাকে আমাদের, তাহলে আমরা বড় বড় প্রোগ্রামের কনসেপ্টগুলোকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ কিন্তু আপনি যদি একটা প্রোগ্রামের ভিতরে দেখেন সেখানে অ্যাসিঙ্ক্রোনাইজ পালস জেনারেটর ইউজ করা হয়েছে, আপনি যদি জানেনই না এই পালস জেনারেটরের কাজ কী বা এটা কীভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনি প্রোগ্রামের এ বি সি কিছুই বুঝতে পারবেন না। সো তার জন্য আমরা কী করছি, প্রথমে আমাদের যে এই বাম পাশের যে টুলসগুলো রয়েছে অর্থাৎ এ টু জেড, আমরা এই টুলসগুলো সব কিছুকে আমাদের আয়তে নিয়ে আসবো। দেন আমরা কী করবো, অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং শুরু করব, অর্থাৎ একটু একটু করে আমরা প্রোগ্রামকে বড় করতে থাকবো। যেমন আমি বলেছি, এটা অনেক বড় একটা লং সিরিজ হবে, টিউটোরিয়াল সিরিজ, এবং আমি চেষ্টা করবো যে এটা কন্টিনিউয়াস করার। আমাদের তো রেগুলার ভিডিও আসবে, বিভিন্ন ধরনের ভিডিও কন্টিনিউয়াস আসছে আমাদের চ্যানেলে, ঠিক এই ভিডিওগুলো, এই পিএলসির ভিডিও এর ভিতর অবশ্যই সবসময় আসতেই থাকবে। ঠিক আছে, যতদিন নতুন নতুন প্রোগ্রাম আসবে ততদিনই নতুন নতুন টিউটোরিয়াল তৈরি হবে। ওকে, সো আমরা অ্যাসিঙ্ক্রোনাইজ পালস জেনারেটরটাকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে জাস্ট এখানে সেট করে দেব। এখন আমরা প্রথম যে কাজটা করব, আমরা এটা সম্পর্কে আগে জানবো যে এটার ইনফরমেশনগুলো কী কী, সেটা জানার জন্য আমরা এটার উপর রাইট বাটন ক্লিক, হেল্প। হেল্পে যাওয়ার পর আপনারা এটা সম্পর্কে এ টু জেড ইনফরমেশন পাবেন, এটার কানেকশন, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে ইনপুট অ্যানাবল একটা পিন থাকবে, তারপর ইনপুট ইনভার্ট, অর্থাৎ এখানে দ্য ইনভার্ট ইনপুট ক্যান বি ইউজ টু ইনভার্ট দ্য আউটপুট সিগনাল অফ দ্য অ্যাক্টিভ অ্যাসিঙ্ক্রোনাইজ পালস জেনারেটর। ওকে, সো এটার এক্সাম্পল আমি একদম প্র্যাকটিক্যালি দিচ্ছি এখানে কথা না বলে। তারপরে হচ্ছে প্যারামিটার টিএইচ এবং টিএল, এটা দ্বারা বোঝানো হয় টাইম লেভেল হাই, টাইম লেভেল লো, অর্থাৎ এইচ দ্বারা হাই, এল দ্বারা লো বোঝানো হচ্ছে, আর আউটপুট হচ্ছে কিউ। ওকে, সো এই কয়টা পিন নিয়ে এটার কার্যপ্রণালী, সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলে বুঝে যাবো আসলে এখানে তারা কী বলতে চেয়েছে। একটা হচ্ছে অ্যানাবল পিন আর একটা হচ্ছে ইনভার্ট পিন। ওকে, সো এখানে আমাদের প্রথম পিনটা হচ্ছে অ্যানাবল, তারপরেটা হচ্ছে ইনভার্ট, এবং আমরা আউটপুট কি এই টাইমারের সাপেক্ষে আমরা আউটপুটটা নেই, সেটা হচ্ছে কিউ। ওকে, সো তার জন্য আমরা এক কাজ করি, সেটা হচ্ছে উপরে চলে যাবো, এখান থেকে একটা মেক কন্ট্যাক্ট নিব, এটা আই ওয়ান, ওকে করে দিচ্ছি এবং এটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, সো এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, সো এটাকে নিচে নামানো হলো। এখন আমরা আরেকটা মেক কন্ট্যাক্ট নিব, এখানটাই সিলেক্ট করে দেবো, এটাকে আই টু। ওকে, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র কি ইউজ করবো, সুইচ ইউজ করবো, পুশ বাটন না, যেহেতু আমরা এখানে ল্যাচিং অপশন নাই। ঠিক আছে, যদি আমরা ল্যাচ করি প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আমরা পরবর্তীতে দেখবো, ল্যাচ করলে আমরা তখন এক্ষেত্রে পুশ বাটন ইউজ করতে পারবো, সো আমরা এগুলোকে সুইচ আকারে নিব। ওকে, দুইটা সুইচ নেওয়া হলো, আই ওয়ান এবং আই টু, এবং আমাদের এই টি জিরো জিরো ওয়ানের সাপেক্ষে একটা আউটপুট নিতে হবে, তার জন্য আমরা একটা মেক কন্ট্যাক্ট নিব, এটাকে টি জিরো জিরো ওয়ান সিলেক্ট করে ওকে করে দিব, দেন এটাকে কানেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা একটা রিলে কয়েল নিব, এটাকে এখানে সেট করে দিচ্ছি, অ্যান্ড দেন ফাইনাল কানেক্টেড। ওকে, সো আমাদের এই আউটপুটের ধরন অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের অ্যাসিঙ্ক্রোনাইজ হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের পালসটা অ্যাসিঙ্ক্রোনাইজ প্রসেসে চলবে। এখন অ্যাসিঙ্ক্রোনাইজ প্রসেসটা কি, যে আমাদের একটা হাই লেভেল থাকবে আর একটা লো লেভেল থাকবে। হাই লেভেলটা আমরা কার মাধ্যমে করতে পারি, অন ডিলে টাইমারের মাধ্যমে, এবং লো লেভেলটা করতে পারি কি, অফ ডিলে টাইমারের মাধ্যমে। ঠিক খেয়াল করেন, আমরা যদি এখানে মাউসের লেভেল বাটন ডাবল ক্লিক করি, এখানে পালস ওয়াইড আছে। ঠিক আছে, পালসের ওয়াইড প্রথমেরটা হচ্ছে হাই লেভেলের জন্য, ঠিক আছে, অর্থাৎ আমাদের পালসটা কত সময় হাই লেভেলে থাকবে সেটা, আর একটা হচ্ছে পালস ওয়াইড, এটা হচ্ছে আমাদের পালসের লো লেভেলটা কতক্ষণ থাকবে। যেমন আমরা যদি স্কোয়ার ওয়েভ চিন্তা করি, স্কোয়ার ওয়েভের নিচের লেভেলটা থাকে আমাদের কি, লো লেভেল, এবং উপরে যাওয়ার পরে যতটুকু থাকে সেটা হচ্ছে হাই লেভেল। ঠিক আছে, আমরা এক্সাম্পলের ধরুন চিন্তা করি যে প্লাস ২৪ ভোল্ট হচ্ছে আমাদের হাই লেভেল এবং গ্রাউন্ড হচ্ছে জিরো লেভেল। এখন আমরা যদি এই আউটপুটে ২৪ ভোল্টের একটা এলইডি বাতি ইউজ করি, ইন্ডিকেটর বাতি হতে পারে, সেটা যদি আমরা হাই করে রাখি, অর্থাৎ বাতিটা যদি ২৪ ভোল্ট পায় এবং সেটা ৫ সেকেন্ড পর্যন্ত জ্বলে, সেটা হচ্ছে আমাদের পালসের হাই লেভেল, এবং যতক্ষণ গ্রাউন্ড বা জিরোতে থাকবে অর্থাৎ বন্ধ থাকবে, সেটা হচ্ছে আমাদের লো লেভেল। ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ পালস তৈরি হয়, আর এই পালসটা কী করবে, কন্টিনিউয়াসলি হবে, এই কারণে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ পালস জেনারেটর। ওকে, আমি মনে হয় ক্লিয়ারলি আপনাদের একদম বোঝাতে পেরেছি। সো আমি এক কাজ করি, এখানে হচ্ছে আমি ১০ দিব,
আজকে একটু সময় বেশি দিব, কারণ হচ্ছে এটার ভিতরে কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। সো একটা 10 দিয়ে আর একটা 5, ঠিক আছে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমরা এটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচ, আমরা যদি এই সুইচটাকে অন করে রাখি তাহলে আমাদের টাইমারটা অন হবে। আর I2 যেই সুইচটা আমরা ব্যবহার করব এটার মাধ্যমে হচ্ছে আমাদের আউটপুটের ধরনটা ইনভার্টেড করতে পারবো। সাপোজ যদি 10 সেকেন্ড ধরে বাতিটা আমার জ্বলে ছিল, ঠিক আছে, এবং 5 সেকেন্ড বন্ধ, এই সিকোয়েন্সে কি আমাদের অ্যাসিঙ্ক্রোনাইজ পালসটা হবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা উল্টো হবে, অর্থাৎ ইনভার্টেড হবে। উল্টো ইনভার্ট বলতে এটার উল্টো ধরনের কাজ মনে করতে পারে। তার মানে কি হবে, 5 সেকেন্ড অন থাকবে, 10 সেকেন্ড অফ থাকবে, ঠিক আছে। এটা আমরা এখন সিমুলেশন করলেই দেখতে পাবো যে প্র্যাকটিক্যালি কী হয়। সো আমরা I1 অন করে দিচ্ছি। খেয়াল করবেন 10 সেকেন্ড আমাদের বাতিটা জ্বলে আছে, এই বাতিটা জ্বলে আছে 10 সেকেন্ডের জন্য, এবং 5 সেকেন্ড বন্ধ থাকবে, ঠিক আছে। 5 সেকেন্ড বন্ধ থাকার পরে আবার 10 সেকেন্ডের জন্য কি অন হবে। এখন দেখেন 5 সেকেন্ডের জন্য বাতিটা বন্ধ আছে এবং 5 সেকেন্ড পর আবার বাতিটা জ্বলে আছে, অর্থাৎ সে সিঙ্ক্রোনাইজলি পালস জেনারেট করেই যাচ্ছে। ওকে, এখন যদি আমরা I2 অ্যাক্টিভ করে দেই, খেয়াল করবেন এখানে 10 সেকেন্ড হওয়ার পর অফ না, আমরা I2 অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটটা জ্বলে গেছে, অর্থাৎ 5 সেকেন্ড অন থাকবে, দেন 10 সেকেন্ড এখন আমাদের আউটপুটটা কি বন্ধ থাকবে। জাস্ট এইটাই হচ্ছে মেন কাজ, ঠিক আছে। আমরা হয়তোবা অনেকে এগুলো ইউজ করি না, যার কারণে আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জানি না, ঠিক আছে। একেবারে সিম্পল জিনিস, কিন্তু দেখবেন বড় বড় কাজে এগুলো হেল্প করবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের টাইমার আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন এবং ইউজ করে আমাকে জানাতে পারেন যে ভাই আমি এটার কাজ করেছি এবং সাকসেসফুলি বুঝতে পেরেছি এটার কাজ কী, ঠিক আছে। শেয়ার করবেন সব কিছু, তাহলে অনেক বেশি ক্লিয়ারিটি হয়, কারণ এটা অনলাইন, এটা তো আর আপনি আর আমি ফেস টু ফেস না, তাই না। সো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নেব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।